ও হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলেছো যে আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে যে আমাদের বাংলাদেশের যে পেপার অ্যাপসটি লঞ্চ করা হয়েছে, ফ্রিল্যান্সার বা আদার যেসব কাজের জন্য যারা ডলারের ট্রান্সফরমেশন করেন তাদের জন্য, তো সেখানে আমরা কী কী আপডেট পাচ্ছি এবং কী কী ফিচার্স পাচ্ছি, কী কী থাকছে এই পেপ্যাল অ্যাপসে। চলুন তাহলে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কী কী থাকছে এবং কী কী সুবিধার জন্য এই অ্যাপসটি আমি আপনাদের জন্য রিভিউতে নিয়ে আসলাম। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। তো এখন আপনারা দেখতে পাচ্ছি যে আমি পেপ্যালে ঢুকে গেছি। তো আপনারা এটা প্লে স্টোর থেকে পেপ্যাল অ্যাপসটা ডাউনলোড করে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ কিন্তু চলে আসবে। দেখুন, এখানে কিন্তু অনেকগুলো সেকশান আছে, ঠিক আছে। এখানে নিচের দিকে আপনারা যেসব জিনিসগুলো দেখতে পাবেন এবং আদার্স আরও অন্যান্য জিনিস আছে সেগুলো। তো মেনলি আরও একটি বিগ আপডেট হচ্ছে এইখানে, দেখুন এই যে আমাদের যে পেপ্যালের কার্ডটা, এটা কিন্তু আপনারা খুব ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন যে পেপ্যালের যে কার্ডটা আমাদের রয়েছে, এই কার্ডটা কিন্তু মোস্ট আপডেটেড একটা কার্ড, সেটি হচ্ছে ভার্চুয়াল কার্ড। এটা হচ্ছে ভার্চুয়াল মাস্টার কার্ড, ঠিক আছে। তো এখানে মাস্টার কার্ডের লোগো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এই যে মাস্টার কার্ডের লোগোটা একটু ভালো করে দেখে নিই, মাস্টার কার্ডের লোগো। তো এটা হচ্ছে ভার্চুয়াল মাস্টার কার্ড, এটা দেখে আপনারা বিভিন্ন ধরনের পারচেস, জামাকাপড় কেনাকাটা, সব ইউটিউব পোস্টিংও করতে পারেন এই কার্ডের মাধ্যমে। তো এছাড়াও যদি আরও কিছু আছে, এখানে আপনাদের দেখেন যে ব্যালেন্স চেক করার জন্য এখানে যে USD আছে, ঠিক আছে, এখানে আমরা USD ব্যালেন্স নিতে পারবেন। এবং এখানে দেখুন অ্যাড মানির একটা অপশন কিন্তু তারা রেখে দিয়েছে। তো এখান থেকে যদি আমরা অ্যাড মানিতে ক্লিক করি, এখানে দেখুন অ্যাড মানিতে আপনারা মিউচুয়াল ব্যাঙ্ক ট্রান্সফার আছে, রিসিভ ফ্রম বোনাস রেমিটেন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিউআর কোড, ক্রিপ্টো ওয়ালেট, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এখান থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। অর্থাৎ এখানে বলা যাচ্ছে যে যদি আপনাদের কোনো সময়ে এখানে আপনাদের ডলার না থাকে তো আপনারা ডলার কিনে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন চলে আসা যাক, দেখুন নিচের দিকে আমাদের কিছু অপশন আছে, হিস্টোরি। এখানে হিস্টোরিতে গেলে দেখবেন যে আপনারা কী কী ট্রানজ্যাকশন করেছেন, কোথায় কী খরচ করেছেন, এই সব ফর্মাল ডেটাগুলো এখানে কিন্তু থাকবে। তারপর আছে সেন্ড ক্রিপ্টো, এখানে দেখুন ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি কিন্তু বর্তমানে একটা জনপ্রিয় একটি উইথড্রল পজিশন, যার মাধ্যমে অনেকেই অনেক জায়গা থেকে টাকা ইনকাম করছে। তো এখান থেকে আপনারা ক্রিপ্টোকারেন্সিও কিন্তু অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। তো তারপর আছে ক্রিপ্টো বাইসেল, অবশ্যই এখান থেকে আপনারা ক্রিপ্টো কয়েনও কিন্তু এখান থেকে কিনতে পারবেন। এইটার জন্য দেখুন এখানে দেওয়া আছে যে বাই এবং সেল, আপনারা এখান থেকে ক্রিপ্টো যদি আপনার থাকে আপনি অবশ্যই সেল করতে পারবেন, আপনার যদি কিনতে হয় অবশ্যই বাইতে দিয়ে আপনারা কিনে নিতে পারবেন। সো বাইতে যদি আমরা একটা ক্লিক করি, এখানে একটি লোডিং নিচ্ছে, এবং এইখানে দেখুন ক্রিপ্টো বাই করার জন্য কী কী দিয়েছে, এখানে দেখুন $1 কত ক্রিপ্টো পাওয়া যাবে সেটিও কিন্তু তারা এখানে কিন্তু দিয়ে দিয়েছে, $1 কত ক্রিপ্টো পাওয়া যাবে, ঠিক আছে। তো এই সব জিনিস যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা এখান থেকে দেখে কিনে নিতে পারেন। তো এখান থেকে যদি কোনো মেল সেন্ড করেন আপনারা, তাহলে অবশ্যই সেখান থেকে পাবেন, কিন্তু এখানে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার বা যাকেই মেল করবেন তার ফোন নাম্বার এখানে দিবেন, এখানে দেখুন ফোন নাম্বার। আর এই পাশে আছে কান্ট্রি কোড, এই কান্ট্রির উপর ক্লিক করলে আপনাদের যে কান্ট্রি সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সার্চ বাটন আছে, সার্চ করে নিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা আবার যখন হোমে ফিরে যাব, হোমে ফিরে যাওয়ার পর এই কার্ডটা দিয়ে, এই কার্ডের একটি নাম্বার দেখুন এইখানে, কার্ডটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই কার্ডের নাম্বারগুলো কিন্তু স্টার স্টার দেওয়া রয়েছে, মানে কার্ডগুলো নেই। তাহলে এই কার্ড দিয়ে আমরা পেমেন্ট করবো কীভাবে এই নাম্বার যদি আমরা না জানি? তবে হ্যাঁ, এই পেপ্যাল অ্যাকাউন্টটা ওপেন করার সময় এই কার্ডের নাম্বারগুলো আপনাদের সামনে একবার শো করবে এবং সেটাকে আপনাদেরকে সেভ করে ভিতরে প্রবেশ করতে হবে, তারপরে ঠিক এরকম স্ট্যাটাসটা দেওয়া থাকবে। তো এখানে আপনারা কী করবেন, এই কার্ডের উপর আপনারা একটা ক্লিক করবেন। তো কার্ডের উপর ক্লিক করার পর এইখানে দেখুন কী কী আছে, পার্স কার্ড, ভিউ কার্ড, রিপ্লেস কার্ড, ঠিক আছে, এইগুলো আছে, মানে কার্ড রিপ্লেস করতে পারবেন। আর এইখানে দেখুন আপনারা যখন পেমেন্ট করার জন্য কার্ডের নাম্বার দেবেন, এখানে দেখুন কপি কার্ড নাম্বার, ঠিক আছে, এই কপি কার্ড নাম্বারে দিলে এই কার্ড নাম্বারটা আপনাদের কী হবে, কপি হয়ে যাবে। তো কার্ড নাম্বারটা কপি হলে আপনারা যেখানে পেমেন্ট করবে সেখানে আপনাদের কার্ড নাম্বার বসিয়ে আপনারা এখান থেকে পারচেস করতে পারেন, যে কোনো জায়গায় পোস্ট করতে পারেন, বা আদার্স কেনাকাটা যেমন আলিবাবা থেকে বা অ্যামাজন থেকে কেনাকাটা করতে পারেন, যে কোনো ডলারের ই দিয়ে থ্রুতে। তো তারপরে আরও কিছু জিনিস আছে, এটা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল ফিচার্স কিন্তু এইখানে আছে। আর হচ্ছে এখানে ওপরে দেখুন একটা থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুর উপরে যদি আপনারা একটা ক্লিক করেন,
তো ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইল থাকবে, অ্যাবাউট থাকবে, ভিডিও টিউটোরিয়ালস আছে, আপনারা যদি না বোঝেন তাহলে আছে ফ্রেন্ডের ইনভাইট করার জন্য অপশন আছে, প্রাইভেসি পলিসি আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। যদি আমরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা একটু দেখি, এই যে এখানে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন, তো এখানে যদি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা একটু ক্লিক করি তাহলে দেখুন আমাদের সামনে লোডিং নেওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমাদের কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া আছে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা যেহেতু টিক চিহ্ন দেওয়া আছে, এখানে এই যে দেখুন ক্লিক করলে এটা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আমাদেরকে পড়ে নিতে হবে, ঠিক আছে। তো আপনারা আপনাদের সুবিধার্থে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন, যাতে এই বাই সেল অর্থাৎ ডলার কেনা বেচা বা আদার্স কোনো কিছুতে আপনাদের প্রবলেম না হয়। তো আশা করি এই সিরিয়ালটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা একান্তই না বুঝে থাকেন তাহলে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে আছে দেখুন ভিডিও টিউটোরিয়াল, এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা এই অ্যাপসের সকল তথ্য এবং সকল ওয়ার্ক যে এটা কীভাবে কাজ করে সেই সম্পর্কিত তথ্য আপনারা কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এটা আমি আর ক্লিক করলাম না, এখানে আপনারা ফ্রেন্ডদের রেফার করতে পারেন, আপনার প্রোফাইল দেখতে পারেন। এই প্রোফাইলে এবার ক্লিক করলে এখানে দেখুন আপনার প্রোফাইল, ঠিক আছে। এখানে আপনারা ভার্চুয়াল কার্ড যদি রিপ্লেস করতে চান তাহলে কার্ড রিপ্লেস করতে পারেন, আইডি কার্ড স্ক্যান করতে পারেন, যে কোনো কিছু আপনার সিস্টেম কিন্তু করতে পারেন। তো এই ছিল মোটামুটি আমাদের যে বাংলাদেশি পেপ্যাল অ্যাপসটি তার বিস্তারিত রিভিউ, এখানে কী কী থাকছে, কীভাবে ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন, কারণ এই অ্যাপসের বিভিন্ন ফিচার্স যেমন আপনার ডলার কিনতে পারবেন, ক্রিপ্টো কারেন্সি কিনতে পারবেন, আর্ন করতে পারবেন, এখান থেকে উইথড্র নিতে পারবেন যে কোনো ব্যাংকে, তো এগুলো কিন্তু আপনাদের খুবই কাজের একটা জিনিস বলে আমি মনে করি, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যে কোনো জায়গায় আপনারা ট্রানজ্যাকশনও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এতগুলো ফিচার্স থাকার জন্য এই অ্যাপসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন, চ্যানেলে নতুন থাকলে দয়া করে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।